বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আমি নামুল স্যার, ইকরাল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআনীয় আরবি ব্যাকরণ শিক্ষার পাঠদানে। কোরআনীয় আরবি ব্যাকরণ ক্লাসে আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা করাতাল কুরআনা ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি। আমরা সবাই বলি, রব্বি আউযুবিকা মিন হামাজাতি শাইয়াতিন ওয়া আউযুবিকা রব্বি আই ইয়াহদুরুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি। আমরা সবাই বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শুরহালি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে আমার কথা সবাই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, কোরআনী আরবি ব্যাকরণ ক্লাসে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা সর্বশেষ ক্লাসে মুদাফ ও মুদাফ ইলাই সম্পর্কে আমরা জেনেছি। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা জানবো জের দানকারী অব্যয় বা হরফে যা সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আজকে আমরা শিখবো হুরফুন জার, অর্থাৎ হরফে জার বা জের দানকারী অব্যয়। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ প্রধান বই অব্যয় সম্পর্কে আজকে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আপনারা খেয়াল করুন, প্রধান বই অব্যয় বা প্রিপজিশনকে আরবিতে হরফুন জার বলে। কি বলে? হরফুন জার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, আমরা ইংরেজিতে যাকে বলি কি প্রিপজিশন, আরবিতে তাকে বলে কি হরফুন জার। কি বলে? হরফুন জার। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা মনে রাখবেন, আক্ষরিক অর্থে হরফুন জার হলো এমন অব্যয় যা কোনো ইসমুন বা ইসমের পূর্বে বসে তাকে কি করে? মাজরুর করে। কি করে? তাকে মাজরুর করে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা আবারও ভালো করে খেয়াল করুন, অর্থাৎ আক্ষরিক অর্থে হরফেন জার হলো এমন অব্যয় যা কোনো ইসমুন বা ইসমের পূর্বে বসে তাকে কি করে? মাজরুর করে। আর মাজরুর মানে আমরা বুঝি কি করে? জের দানকারী অব্যয়। তো চলুন আমরা দেখি। যেমন প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন, এখানে আল বাইতু শব্দটা কি? আল বাইতু মানে ঘরটি, কিন্তু এর পূর্বে যদি আমরা ফি বসালে হবে কি? ফিল বাইতি মানে ঘরের মধ্যে। ফিল বাইতি মানে কি? ঘরের মধ্যে। এখানে ফি হলো হরফ জার আর আল বাইতু হলো ইসমুন মাজরুরুন, ইসমুল মাজরুরুন। কিছু ব্যবহৃত হরফ জার আছে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দেখবো। তো চলুন আমরা একটা নিয়ম দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা মনে রাখবেন, হরফে জারের পরে শব্দটি সর্বদা কি হবে? মাজরুর হবে। কি হবে? মাজরুর। তো প্রিয় শিক্ষার্থীগণ, মাজরুর হলো শব্দের শেষ বর্ণের নিচে কি হবে? জের হবে। কি হবে? জের হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মারফুর আলামত পড়ে আসছি পেশ, মানসুবের আলামত পড়ে আসছি আমরা কি? জবর। আর মাজরুরের আলামত হচ্ছে কি? জের। অর্থাৎ এটা কি? সম্বন্ধ সূচক অব্যয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা মনে রাখবেন, অর্থাৎ আরবিতে 17টা হরফে জার আছে। এই 17টা হরফে জারের পরে যে কোনো শব্দ আসলে সেটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। কি হয়ে যাবে? মাজরুর। অর্থাৎ হরফে জারের পরে সর্বতি শব্দটা কি? সর্বদা কি হবে? মাজরুর হবে। কি হবে? মাজরুর। আর মাজরুর হলো শব্দের শেষ বর্ণের নিচে কি হবে? জের হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন, অর্থাৎ আরবি ব্যাকরণের ভাষায় বা আরবি ভাষায় যে যতগুলো হরফে জার আছে আমরা একটু এক নজরে দেখে নিই। অর্থাৎ আরবি ভাষায় 17টি কি আছে? হরফে জার আছে। তো চলুন আমরা দেখি, তার মধ্যে প্রিয় শিক্ষার্থীগণ আমরা প্রথমে দেখি ফি। ফি শব্দের অর্থ কি? মধ্যে। ফি শব্দের অর্থ মধ্যে। এই ফির পরে যে কোনো শব্দ আসলে সেই শব্দটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। কি হয়ে যাবে? মাজরুর হয়ে। যেমন আমরা দেখি, এই যে খেয়াল করুন, ফি সাবিলিল্লাহি। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা খেয়াল করুন, এখানে ছিল হচ্ছে সাবিলা, এখানে মূলত শব্দটা ছিল সাবিলা আর এখানে শব্দটা ছিল কি? আল্লাহু। খেয়াল করুন, এই যে হরফের জার ফি আসার কারণে কি হয়ে গেছে? ফি সাবি লিল্লাহি। খেয়াল করুন, এই যে এখানেও কি? জের হয়ে গেছে। এখানেও জের। অর্থাৎ সাবিলি এটাও মাজরুর হয়ে গেছে, আল্লাহু এটাও কি? মাজরুর হয়ে আল্লাহি হয়ে গেছে।
তাহলে ফি, ফি শব্দের অর্থ কি? মধ্যে। ফি মানে কি? মধ্যে। ফি সাবি লিল্লাহি। তারপর আমরা দেখি আলা, আলা শব্দের অর্থ অর্থাৎ উপরে, আলা শব্দের অর্থাৎ উপরে, এটাও একটা হরফের জার। যেমন সল্লি, সল্লি আলা মুহাম্মাদিন। খেয়াল করুন যে আলার পরে শব্দটা, এটা হচ্ছে কি হরফের জার, আর এটা হচ্ছে ইসমুন মাজরুর। খেয়াল করুন এই যে এটা কি মুহাম্মাদুন ছিল, কি হয়ে গেছে মুহাম্মাদিন হয়ে গেছিল, অর্থাৎ মাজরুর হবে, সল্লি আলা মুহাম্মাদিন। তারপর আমরা দেখি মিন, মিন মানে হচ্ছে থেকে, মিন মানে হতে থেকে চেয়ে, মিন এটাও একটা হরফের জার। এই যে মিনা সাইতনি, খেয়াল করুন এখানে সাইত নু ছিল, এখানে কি হয়ে গেছে নি। আবার এখানে আর রজি কি মু ছিল, আর রজি, আর রজি নি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই মনে রাখবেন যে হরফে জারের পরে শব্দগুলো সবসময় কি হবে, মাজরুর হবে, কি হবে মাজরুর হবে। তো আরবি ব্যাকরণ ভাষায় কয়টা হরফে জার আছে, 17টা। কয়টা? 17টা। তার মধ্যে আমরা তিন দেখলাম হচ্ছে ফি শব্দের অর্থ কি মধ্যে, আলা শব্দের অর্থ উপরে, মিন শব্দের অর্থ হতে থেকে চেয়ে, ইলা মান হচ্ছে দেখে। যেমন ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল কি হবে আকসা, 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 ইলাল মাসজিদিল আকসা। তারপর আমরা দেখি বি মানে সাথে দ্বারা, যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি মানে আল্লাহর নামে শপথ। তারপর আমরা দেখি লি, লি মানে কি জন্য, যেমন এই যে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। তারপর আমরা দেখি কা, কা শব্দের অর্থ মতো, যেমন কাসফিন, 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 এই যে খেয়াল করুন কা, কাসফিন। তারপরে ওয়া, ওয়া শব্দের অর্থ শপথ, ওয়াল্লাহি, ওয়া শব্দের অর্থ কি শপথ, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম অথবা আল্লাহর শপথ। তো প্রিয় শিক্ষার্থীগণ হরফে জারের পরে শব্দগুলো সবসময় কি হবে, মাজরুর হবে, কি হবে মাজরুর হবে। চলুন আমরা দেখি ফি শব্দের অর্থ মধ্যে, আলা মানে উপরে, মিন শব্দের অর্থ হতে বা থেকে, ইলা শব্দের অর্থ কি দিকে, বি, বি শব্দের অর্থ সাথে দ্বারা, লি মানে কি জন্য, আর কা শব্দের অর্থ কি মতো, ওয়া শব্দের অর্থ শপথে, শপথ। তো প্রিয় শিক্ষার্থীগণ এই যে হরফে জারের পরে শব্দগুলো সবসময় কি হবে, মাজরুর হবে, কি হবে মাজরুর হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ এই হরফের জারগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বাকিগুলা দেখি। তারপর আমরা দেখি তা, তা মানে, তা মানে হচ্ছে শপথের জন্য, যেমন তাল্লাহি। তারপর আমরা দেখি হাত্তা, হাত্তা শব্দের অর্থ পর্যন্ত, হাত্তা শব্দের অর্থ কি পর্যন্ত, যেমন হাত্তা মাতলা ই, হাত্তা মাতলা, এই যে দেখুন পরের শব্দটা কি হয়ে গেছে মাজরুর হয়ে গেছে। তারপর আমরা দেখি গয়ুর, গয়রু, এই গয়রু শব্দের অর্থ ব্যতীত, গয়রু শব্দের অর্থ গয়রুল লহি, গয়রুল লহি। তারপর আমরা দেখি আন, প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন আন শব্দের অর্থ হতে অথবা সম্বন্ধে, মানে আন, আন কি হবে, আন আম, আন আব্বাসিন, আন আব্বাসিন মানে আব্বাস হতে, আন আব্বাসিন। তারপর আমরা দেখি এখানে আরো চারটা আছে, যেমন খলা মানে ব্যতীত, খসা, খলা খসা, এই দুইটাই হচ্ছে হরফের জার। তারপর হচ্ছে মুঞ্জু, এরপর হচ্ছে মুজ, মুঞ্জু মুজ। যেমন আমরা দেখি খসা, খসা জাইদিন মানে জায়েদ ব্যতীত, খসা জাইদিন, জায়েদ ব্যতীত। তারপর আমরা দেখি মঞ্জু, মঞ্জু। তারপর দেখি মঞ্জুস কি আছে, মঞ্জুস সবাহি, মঞ্জুস সবাহি মানে সকাল থেকে। তো প্রিয় শিক্ষার্থীগণ এই হলো আমাদের হরফের জারগুলো, এই হরফের জারের পরে শব্দগুলো সবসময় কি হবে, মাজরুর হবে, কি হবে মাজরুর হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই এই হরফের জারগুলো ভালো করে মুখস্থ করবেন, কোরআনে যখনই আপনারা পড়বেন এর পরের শব্দটা অবশ্যই দেখবেন কি হয়ে গেছে, মাজরুর। আর মাজরুর হলো শব্দের শেষ বর্ণের নিচে কি হবে, জের হবে, কি হবে জের হবে। যেমন তা কি আছে, তাল্লাহি, হাত্তা, হাত্তা মাতলাই, তারপরে গয়রু, গয়রুল্লাহি, আন, আন আব্বাসিন, আন আব্বাসিন, খলা, খসা কি হচ্ছে, খসা জাইদিন, তারপরে মঞ্জু বা মুজ কি হবে, মঞ্জুস, খেয়াল করুন এই যে মঞ্জুস সুবাহি, মঞ্জুস সুবাহি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই এই হরফে জারগুলা মুখস্থ করবেন এবং এই হরফে জারের পরে শব্দগুলো অবশ্যই সবসময় কি হবে, মাজরুর হবে, কি হবে মাজরুর হবে, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন, কিছু শব্দ মাজরুর হলেও শেষে জের হয় না, এটা একটা ব্যতিক্রম নিয়ম, এদেরকে বলে দ্বিতত্ব। চলুন আমরা বিস্তারিত আমরা পরে দেখব। যেমন আমরা খেয়াল করি যে ফাতিমাতু এটা একটা নাম, তো লি যদি হয় তাহলে লি ফাতেমাতা, লি ফাতি মা, খেয়াল করুন লি ফাতি মা তা হবে, অর্থাৎ এখানে কাজটা হবে না, এরকম বেশ কয়েকটা শব্দ আছে। তারপর আমরা দেখি এই যে জয়নাবু, তাহলে কি লি জয়নাবা হবে, কি বি হবে না, লি জয়নাবা। তারপরে দেখি সালমা কি আছে, সালমা, লি সালমা, লি সালমা। তারপর আমরা দেখি হামজাতুন, হামজাতুন কি হবে, লি হামজাতা, লি হামজাতা।
তো প্রিয় শিক্ষিত, এই শব্দগুলো হচ্ছে দ্বিতত, অর্থাৎ এগুলার পূর্বে, অর্থাৎ এই নামগুলার পূর্বে যদি কি থাকে, হরফে জার থাকে, তাহলে এগুলো কি হবে না, দ্বিতত অর্থাৎ জের হবে না, কি হবে, জবর হয়ে যাবে, কি হয়ে যাবে, জবর হয়ে যাবে, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা হরফুন জার সংযুক্ত কিছু সর্বনামের সঙ্গে আমরা দেখি, যেমন মিনহু, দেখুন প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ হরফে জার যখন কোনো দমির অর্থাৎ সর্বনামের সাথে যুক্ত হবে তখন এগুলো চেঞ্জ হবে না, এগুলাকে বলা হচ্ছে মাবনি, এগুলাকে কি বলে, মাবনি। যেমন এখানে মিন হচ্ছে হরফে জার, আর হু মানে সে, তাহলে মিন হি হওয়ার কথা ছিল, না হয়ে কি হবে, মিনহু, কি হবে, মিনহু। অর্থাৎ কোন দমির বা সর্বনামের সাথে যদি হরফে জার যুক্ত হয় তাহলে এগুলো সাধারণত চেঞ্জ হয় না, এগুলাকে আমরা কি বলবো, মাবনি। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি, মিনহু, মিনহা, মিনকা, মিনকি, তারপর হচ্ছে মিননি, তারপর হচ্ছে মিনহুমা, মিনহুমা, মিনকুমা, মিনকুমা, মিনহুম, মিনহুন্না, মিনকুম, মিনকুন্না, তারপরে মিননা। এরপর আমরা দেখি ফিহি, কয়েকটা আছে চেঞ্জ হয়, যেমন ফিহি, ফিহা, তারপরে ফিকা, তারপর হচ্ছে ফিকি, ফি, ফিহিমা, ফিহিমা, ফিকুমা, ফিকুমা, ফিহিম, তারপরে আছে ফিহিন্না, ফিকুম, ফিকুন্না, ফি, ফিনা, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা মনে রাখবেন যে কোন দমির বা অর্থাৎ প্রোনাউনের সাথে যদি কি থাকে, হরফে জার থাকে, তাহলে সেগুলো সাধারণত চেঞ্জ হয় না, অর্থাৎ মাবনি। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন আলাইহি, আলাইহা, আলাইকা, আলাইকি, আলাই, আলাইয়া, আলাইহিমা, আলাইহিমা, আলাইকুমা, আলাইকুম, আলাইহিম, আলাইহিন্না, আলাইকুম, আলাইকুন্না, আলাইনা। তারপর আমরা দেখি লাহু, লাহুমা, লাহু, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। প্রিয় শিক্ষার্থীগণ এগুলো মনে রাখবেন। তারপর বি, ইলা, আলাফি, এই চারটি হরফে জারের সাথে হুন্না, হুম, হুমাহু সংযুক্ত সর্বনাম গুলোর প্রথম অক্ষর জের বিশিষ্ট হয়, যেমন আলাইহি, তারপর হচ্ছে আলাইহি, ফিহি ইত্যাদি। তো এই কয়েকটা হচ্ছে ব্যতিক্রম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা কিছু কোরআনি উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ ক্লাসে আমরা জের দানকারী অব্যয় বা হরফে জার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানলাম। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই মনে রাখবেন আরবিতে হরফে জার হচ্ছে কতগুলো, 17টা। এই হরফে জারের পরে যে কোনো শব্দ আসলে সেটা কি হবে, নাউন বা প্রোনাউন যাই হোক, সেটা কি হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে। আর মাজরুর হলো কি, শব্দের শেষ বর্ণের নিচে কি হবে, জের হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা দেখি কোরআনীয় কিছু উদাহরণ দেখি, যেমন আল্লাজি, ইউয়াস, ইসু, ফি, সু, দুরিন, নাস। খেয়াল করুন এই যে ফির পরে এই যে সুদু, এই যে সুদুরিন, নাস, খেয়াল করুন এই যে ফি লাল কালিতে চিহ্নিত করা আছে। তারপরে দেখি ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি, নাফাসাতি ফিল উক, দেখুন এই যে ওয়ামিন, এই যে মিনের পরে এখানে হরফে জার, দেখুন সারু ছিল কি হয়ে গেছে, সারি। তারপর এখানে ফিল আছে, দেখুন ফিল কি আছে, উক দিয়ে, যে দেখুন এখানে কি হরফে জার হয়ে গেছে। তারপর এখানে দেখুন ফি আমা, এখানে দুন ছিল কি হয়ে গেছে, ফি আমা দিন। তারপরে ফাহু ওয়া, দেখুন ফি, এই যে ঈশা তান ছিল কি হয়ে গেছে, ঈশা তিন, ঈশা তিন হয়ে গেছে। এই যে আলাল, দেখুন এই যে আলাল আফ ই দা তি, খেয়াল করুন এই যে আলা, এই যে রহ, আলাল কি, রজ, রজ ই হি। তারপর এখানে দেখি যে ওয়া ইলা রব্বিকা। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, হরফে জারগুলো, তাহলে আপনাদের জন্য কোরআন বোঝার এবং জন্য সহজ হবে। তার যে মিনাল জিন্নাতি, দেখুন এই যে জিন্নাতি, মিন সারি, তারপরে যে রসুলুম, মিনাল লহি, তারপরে যে লি রব্বিকা, বিসমিল্লা, তারপর হচ্ছে লি রব্বিহি, তারপরে যে কাসফিন, তারপর হচ্ছে হাত্তা। তো প্রিয় শিক্ষার্থীগণ এই হরফের জারগুলো আপনারা মনে রাখবেন, হরফের জারের পরের শব্দটা কি হবে, সর্বদা মাজরুর হবে, কি হবে, মাজরুর, অর্থাৎ মাজরুর মানে কি হবে, জের, কাসরা নিবে, কি হবে, কাসরা, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আল কোরআনের শব্দ ভান্ডার, প্রিয় শিক্ষার্থীগণ অলরেডি আমরা 1 থেকে 100 শব্দ দেখছি, আজকে আমরা 101 থেকে শুরু করবো। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা খেয়াল করুন, মুবিনুন, মুবিনুন শব্দের অর্থ সুস্পষ্ট অথবা প্রকাশ্য, কি, মুবিনুন। তারপর আমরা দেখি রহিমুন, মানে অসীম দয়ালু, দুনিয়া, দুনিয়া মানে দুনিয়া বা পার্থিব জীবন বা ইহজগৎ। তারপর আমরা দেখি জা জু জি, জা জু জি বিশিষ্ট যুক্ত সম্মিলিত ওয়ালা, যেমন বাড়িওয়ালা, তারপর হচ্ছে দোকানওয়ালা, তো সেইখানে এই জা জু আর জি ব্যবহৃত হয়।
এরপর আমরা দেখি রহমাতু, রহমাতু মানে রহমত বা অনুগ্রহ করা। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কিন্তু অবশ্যই স্পেস দিয়ে ভিডিও এই শব্দগুলো লিখবেন এবং ভোকাবুলারি এই শব্দগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তারপর আমরা দেখি জলামু মানে জুলুম করা, সাআলা মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বা টু আক সাআলা, লান মানে কখনো না, লান মানে কখনো না, ওয়াজাদা মানে পাওয়া, ওয়াজাদা মানে পাওয়া, আজরুন মানে পুরস্কার, আজরুন শব্দের অর্থ কি পুরস্কার, আজরুন শব্দের অর্থ পুরস্কার। তারপর আমরা দেখি ইলমুন, ইলমুন বা ইলেম শব্দের অর্থ জ্ঞান, ইলমুন বা ইলেম শব্দের অর্থ জ্ঞান, আজিজুন, আজিজুন শব্দের অর্থ পরাক্রমশালী বা সর্বশক্তিমান, আজিজুন। তারপর আমরা দেখি আখরজা, আখরজা মানে বের করা বা উৎপন্ন করা, আখরজা, আখরজা। তারপর আমরা দেখি হাকিমুন, হাকিমুন শব্দের অর্থ প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, মহাবিজ্ঞ ইত্যাদি। কামান হচ্ছে মত, যেমন সদৃশ। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন। তারপর আমরা দেখি আকালা, আকালা শব্দের অর্থ খাওয়া বা টু ইট, আকালা শব্দের অর্থ খাওয়া। হাল মানে অবস্থা বা কি, প্রশ্নবোধকের জন্য ব্যবস্থা ব্যবহার করা হয়। দিনা বা দিন মানে বিচার ব্যবস্থা। তারপর হচ্ছে কওলান, কওলা বা কওলুন মানে হচ্ছে কি কথা, বাণী, উক্তি। এরপর হচ্ছে গফুরুন, গফুরুন মানে ক্ষমাশীল, গফুরুন শব্দের অর্থ ক্ষমাশীল। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা শব্দের ভোকাবুলারি গুলো পড়ে নেবেন। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে ছিল আমাদের ষষ্ঠ ক্লাস জের দানকার, জের দানকারী অব্যয় বা হরফের জার। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ আরবিতে 17টি হরফের জার আছে। এই হরফের জারের পরে শব্দগুলো কি হয়, মাজরুর হয়, কি হয়, মাজরুর। আর মাজরুর মানে হচ্ছে শব্দগুলো শেষ বর্ণের কি হবে, জের হবে, কি হবে, জের হবে, অর্থাৎ কাসরা। তো প্রিয় শিক্ষার্থীগণ, শেখার 7টি উপায় অবশ্যই আপনারা মনে রাখবেন, শোনা, দেখা, বলা, লেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, দলবদ্ধভাবে অনুশীলন করা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমরা দোয়া করতে থাকি, সবাই বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ।